মানজিলাতুন ফিল জান্নাহ, ওসিলা হলো জান্নাতের একটা জায়গা। ইল্লা তামবিদি ইল্লা লি আব্দিন মিন ইবাদিল্লাহ, আর এই ওসিলা নামক স্থানের মালিক হব একমাত্র আমি। যে ব্যক্তি ওসিলা নামক জায়গা ওসিলাকে কামনা করবে, হাল্লাতলাহু শাফাতি আমাল কিয়ামা, তার উপর আপনার কিয়ামতের দিন তার উপর আমার শাফাত অজীব হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি আযানের শেষে বলবে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাযিলা ওয়াত্তারাজাতা রাফিয়া ওয়াবআসু মাকামা মাহমুদানিল্লাযি ওয়াত্তা। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আযানের পরে এই দোয়া পড়বে তার জন্য আমার শাফাত অজীব হয়ে যাবে। তাহলে আপনি যে আযানের শেষে দুই আঙ্গুলে কি পড়ে ফুঁক দিয়ে দেখি, যখন মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি দুই আঙ্গুলে ফুঁক দিয়ে চোখে মুছে দেন। অনেককে দেখা যায়, অনেককে দেখি আযানের শেষে আবার মুনাজাত করেও মুখে মুছে দেন। তাহলে এর প্রমাণ যদি, এই বিধান যদি রাসূলের না হয়, তাহলে এই বিধান করে আপনার কি নেকি হবে? এই নিয়ম পালন করে আপনাকে জাহান্নামে যেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মহান আল্লাহ বলেন, ওয়াসকুর রব্বাকা ফি নাফসিকা তাজুরুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জারি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। তোমরা জিকির করো, তোমাদের রবের জিকির করো, ওয়াসকুর রব্বাকা ফি নাফসিকা অন্তরে অন্তরে, তাজুরুআও বিনয়ের সাথে, অখিফাতাও ভয়ের সাথে, দুনাল জারে অনুস্ব স্বরে, দীর্ঘ আওয়াজ না করে চুপি চুপি অনুস্ব স্বরে জিকির করো। আল্লাহ বলছেন, বিল গুদুবি ওয়াল আসাল সকাল সন্ধ্যায়। আল্লাহ তাআলা বলছেন, এমন অসংখ্য আয়াত রয়েছে, তোমরা আল্লাহকে ডাকো চুপে চুপে, নীরবে নীরবে, মনে মনে, অন্তরে অন্তরে। তাহলে আমি যে জিকির করছি চিল্লায় চিল্লায় জোরে জোরে, দেখেন না, আপনি মোবাইলে চার্জ দেন জিকির রেখে কত রকমের জিকির এদেশে চালু আছে, কত রকমের জিকির এদেশে চালু আছে, হাজার হাজার জিকির। যে দেখা যাচ্ছে যে হুজুরের মাথার উপর লাফ দিয়ে পড়ছে শ্রোতা, মুসল্লি হুজুরের মাথার উপর ঘাড়ের উপর চেপে পড়ছে, ডিগবাজি খাচ্ছে, এগুলো জিকির নয়, এগুলো সব শয়তানি জিকির। এই জিকির আল্লাহ থেকে প্রমাণিত নয়, এই জিকির রাসূল থেকে প্রমাণিত নয়, এই জিকির কোন সাহাবা এভাবে করেন নাই। আল্লাহ বলছেন, জিকির করো নীরবে, সংগোপনে, বিনয়ের সাথে, ভয়ের সাথে। মনে রাখবেন, যে ইবাদত, যত ইবাদত মানে মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা হয়, দেখবেন ওই ইবাদতে তত ভেজাল বেশি। আল্লাহ নবী এ কারণেই বলছেন যে ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, শুনো, আমি সব থেকে বেশি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবাগান বললেন, আল্লাহ নবী ছোট শিরক বুঝলাম না। তিনি বললেন, লোক দেখানো ইবাদত।